আসসালামু আলাইকুম, কেয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ফিশ কোপ্তা কারি রেসিপি। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফিশ কোপ্তা বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, এরপর সামান্য হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে থেকে কাটাগুলো বেছে নিব। এই কাজটা ভালোভাবে করতে হবে। মাছের কাটা এবং মাছের গায়ের যে চামড়াগুলো সেগুলো আলাদা করে নিতে হবে। সবগুলো মাছ আমি ভালোভাবে বেছে নিয়েছি, মাছের চামড়া এবং কাটাগুলো আলাদা করে নিয়েছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 3টা পেঁয়াজ কুচি, 3টার মতো কাঁচা মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়া, এর সাথে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। বেসনটা বাইন্ডের কাজ করবে, হাতের কাছে বেসন না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে। এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন হাত দিয়ে গোল গোল করে বলের মতো করে নিব। বল করার সময় অবশ্য হাতে লাগবে না, যদি আপনাদের হাতে লেগে যায় তবে তেল বা পানি হাতে লাগাই নিলেই হবে। এইভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে, এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি। এই কোপ্তাটা যে কোনো মাছ দিয়ে করা যায়। ফিশ কোপ্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কোপ্তাগুলোর এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টাই দিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠে নিব। বাকি ফিশ কোপ্তাগুলো একইভাবে ভেজে নিব। এই ফিশ কোপ্তাগুলো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি, এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি যে তেলে কোপ্তাগুলো ভেজেছিলাম ওই তেলগুলো বেঁচে গেছে, ওই তেলগুলো ঢেলে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। এটা গরম হয়ে আসলে এর মধ্যে 3/4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এর সাথে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2টা সাদা এলাচ এবং 2 টুকরা দারচিনি, আদা রসুন এবং জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এর সাথে স্বাদমতো লবণ। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানির সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর একে একে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এই ফিশ কোপ্তা করে দিলে তারা অবশ্যই খাবে। এই ফিশ কোপ্তাটা খেতে ভীষণ মজার। এই রেসিপিটা বাচ্চারা অনেক পছন্দ করবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কোপ্তাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যেহেতু আমি কোপ্তায় টক দই ব্যবহার করেছি, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এর মধ্যে 1/2 চামচের কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে মিষ্টি হবে না, স্বাদটা ঠিক থাকবে, কালারটাও সুন্দর আসবে।
আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি ঝোলটা বেশি কমাবো না। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম রেখে নামিয়ে নিতে পারেন। চুলাটা বন্ধ করে দিয়ে ফিশ কোপ্তাগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ফিশ কোপ্তা কারি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।